আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে জানিয়েছিলাম গাইস, 1 তারিখে আমরা বুয়া পাসের ভিতর 50% ডিসকাউন্ট দেখতে পেয়ে যাব। এবং সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম গাইস, সিজন 2 এলিট পাসের ফিমেল বান্ডিল এবং মেল বান্ডিল কিন্তু আবারো ব্যাক করবে। সো যেমনটা বলেছিলাম গাইস, সেম টু সেম কিন্তু হলো। সো দেখতে পাচ্ছেন গাইস, আপনারা বুয়া পাসের আলট্রা রেয়ার ড্রপের ভিতর কিন্তু গাইস আপনারা হিপ হপ এলিট পাসের ফিমেল বান্ডিল এবং মেল বান্ডিল দুটাই কিন্তু দেখতে পেয়ে গেছেন। আমি জানি গাইস, আপনাদের মধ্যে 1 বছর আগে যখন হিপ হপ এলিট পাস ব্যাক আসছিল তখন কিন্তু অনেকে নিতে পারেননি বা অনেকে অনেক ডায়মন্ড লেগেছে তার কারণে বের করতে পারেনি। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাইস, কত ডায়মন্ড লাগবে এই হিপ হপ বান্ডিল গুলা বের করতে, আর আমি এটা বের করতে পারি কিনা। আমার মেইন অ্যাকাউন্টে তো গাইস অলরেডি এটা আছে, আপনারা সবাই জানেন আমার কাছে সবগুলো এলিট পাসই আছে মেইন অ্যাকাউন্টে, যার কারণে গাইস আমি আমার গিল্ডের অফিসারের আইডি নিয়ে নিয়েছি। সো দেখা যাক গাইস, এই আইডিতে বের করতে কত ডায়মন্ড লাগে টোটাল, আর আজকে আমি এটা বের করতে পারি কিনা এটা জেড গাইস আজকে ভিডিওতে জানতে পারবেন। আর যারা যারা সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করিয়েন, বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারিও পাবেন। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য অল টাইম গাইস সবচেয়ে ভালো ভালো অফারগুলো চলে। সো লিংক আমি পিন কমেন্টে দিয়ে রেখেছি, আর কিভাবে টপ আপ করবেন সেটা বিস্তারিত ভিডিও আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওকে, তো আর বেশি দেরি না করে গাইস এখনই চলে যাচ্ছি বুয়া পাস সেকশনে। ওকে গাইস, ফার্স্ট অফ অল আগে দেখে নিচ্ছি গাইস আমাদের হিপ হপ বান্ডিলটা রেখেছি কিনা আলট্রা রেয়ার ড্রপের ভিতর। ওকে গাইস, আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু হিপ হপ বান্ডিলটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, যেমনটা বলেছিলাম সেম ভাবে কিন্তু আসছে। বাট এই হিপ হপ বান্ডিল যদি বের করতে চান তাহলে কিন্তু গাইস একদম ফকির হয়ে যাবেন। আমি জানি গাইস, লাস্ট বার যখন গাইস সিজন 8 এর বান্ডিলটা আসছিল সেটা বের করার জন্য অনেকে 40,000-50,000 ডায়মন্ড পর্যন্ত খরচ করেছে বাট দেয়নি। হিপ হপ কিন্তু এখন আর আগের মতো তেমন রেয়ার নেই। সো আমি আশা করবো গাইস এতগুলো ডায়মন্ড কেউ নষ্ট করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য গাইস এখানে দেখাচ্ছি গাইস কত ডায়মন্ড লাগতে পারে, আর এটা বের করতে পারি কিনা। মেন কথা হচ্ছে গাইস, বুয়া পাসটা ডিসকাউন্টে পারচেজ করতে পারবেন, এটার জন্য আজকে ভিডিওটা বানানো। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা স্ক্রিনের উপর 50% ডিসকাউন্টে বুয়া পাস পারচেজ করতে পারবেন, সেম টু সেম কিন্তু গাইস এখানে আসছে। ওকে, তো এখন আমি গাইস প্রিমিয়াম প্লাস পাসটাই করে নিলাম গাইস, দেখতে পাচ্ছেন মাত্র 499 ডায়মন্ডে কিন্তু গাইস আমি পেয়ে গেলাম প্রিমিয়াম প্লাস পাসটা। নরমালি প্রিমিয়াম প্লাস পাসটা যদি আমরা পারচেজ করতাম তাহলে কিন্তু গাইস 999 ডায়মন্ড লাগতো। সো আমি কিন্তু 50% ডিসকাউন্টে করলাম, বাট আপনাদের গাইস এটা নেওয়ার কোনো দরকার নেই, আপনারা কিন্তু গাইস নরমাল পাসটাই নিয়েন, মাত্র 250 ডায়মন্ডে ওটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি আইটেম প্রোডাক্টগুলো একটু ক্লেম করে নিচ্ছি গাইস, প্রিমিয়াম প্লাস পাসটা পারচেজ করার জন্য কিন্তু গাইস আমি একদম মানে পারচেজ করার সাথে সাথে 50 লেভেল পর্যন্ত ফ্রিতে আনলক করে ফেলেছি। যারা প্রিমিয়াম প্লাস পাসটা নেবেন তারা কিন্তু গাইস 50 লেভেল পর্যন্ত অটোমেটিক আনলক পেয়ে যাবেন এখানে। সো যাই হোক গাইস, এখন আমার অনেকগুলো বেজেস কিনতে হবে, বেজেস বলতে গাইস লেভেল কিনতে হবে। সো যাই হোক গাইস, লেভেলগুলো আগে কিনি। আমি কিন্তু গাইস তিনবার এখানে ডিসকাউন্টে লেভেল পারচেজ করতে পারবো, মানে 50% ডিসকাউন্ট পাবো আমি লেভেল পারচেজ করলেও। ওকে, তো যাই হোক গাইস, ফার্স্ট টাইম একবার কিনে নিচ্ছি, তারপর গাইস আমার আবার ডায়মন্ড টপ আপ করতে হবে, কারণ এইসব ডায়মন্ড দিয়ে কিন্তু হবে না, আরো ডায়মন্ড টপ আপ করতে হবে আমার। তো ফার্স্টে গাইস 499 ডায়মন্ড দিয়ে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমি আরো 50 লেভেল কিনে নিলাম। ওকে, তো এখন কিন্তু আমার 100 লেভেল হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন 100 লেভেল পর্যন্ত কিন্তু গাইস সবগুলো আইটেম ডট আনলক হয়ে গেছে, এগুলো আমি একটু ক্লেম করে নিই আগে। গত বছর যারা যারা হিপ হপ বান্ডিলটা বের করতে পারেননি গাইস, তারা যারা যারা এখন বের করতে চাচ্ছেন আপনাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, কারণ ভাই এটা হচ্ছে একটা আলট্রা রেয়ার ড্রপ। এখানে গাইস আপনারা 100 ভিতর 99 জনই পাবেন না, মাত্র একজন পাবেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কি পরিমানে ডায়মন্ড কাটবে আপনাদের আলট্রা রেয়ার ড্রপে। ওকে, তো যাই হোক গাইস, আমি যদি গাইস রেয়ার ড্রপ পর্যন্ত যেতে চাই তাহলে কিন্তু গাইস আমার আরো 50 লেভেল কমপ্লিট করতে হবে, যার জন্য গাইস আমার আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে। ওকে, তো গাইস এখন আমি ডায়মন্ড টপ আপ করে চলে আসি। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস আমি আবারও ডায়মন্ড টপ আপ করে চলে আসলাম, এন্ড এখন কিন্তু গাইস 1500 ডায়মন্ডের মতো আছে অ্যাকাউন্টে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড, এই ডায়মন্ডে বের হয় নাকি গাইস আমার আরো ডায়মন্ড টপ আপ করা লাগে, নাকি এটা বের করতে পারি না আজকে। সো যাই হোক গাইস, দেখা যাক কি হয়। ওকে গাইস, তো এখন আমি আবারও 50 লেভেল পারচেজ করবো এখান থেকে। সো 50 লেভেল পারচেজ করলে কিন্তু গাইস আমার অল রিওয়ার্ড কিন্তু আনলক হয়ে যাবে এই বুয়া পাসের, তারপর কিন্তু জাস্ট আমি লেভেল কিনবো এন্ড গাইস হিপ হপ বান্ডেলটা বের করার ট্রাই করবো। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি আবারও কিনে নিলাম 50 লেভেল এখান থেকে, এন্ড এই বুয়া পাসের যতগুলো আইটেম রিওয়ার্ড দিয়েছে সবকিছু কিন্তু গাইস আমি এখনই পেয়ে যাবো। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ল্ড থেকে শুরু করে যা যা দিয়েছিল এই বুয়া পাসে সবকিছু কিন্তু গাইস পেয়ে গেছি। এই বুয়া পাস থেকে গাইস নেওয়ার মতো আমার আর কিছুই নেই, সো সবকিছু আমি আনলক করে ফেলেছি। এখন জাস্ট গাইস আমি আলট্রা রেয়ার ড্রপ পাবো আমি যদি লেভেল কিনি, এন্ড ওই ড্রপ থেকে কিন্তু গাইস আমার হিপ হপ বান্ডেলটা পাওয়ার চান্স থাকবে। আশা করি গাইস বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করবে, আর অনেকে অলরেডি জানেন, নতুন করে বলার কিছু নেই। সো আমি আবার এখানে 50 লেভেল পারচেজ করব, এন্ড আমি একবারে ওপেন করে দেব 50 লেভেল। সো দেখা যাক গাইস এই 50টা বক্সের ভিতর কি গাইস আমি হিপ হপ বান্ডেল পাই কিনা। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাইস 50 লেভেল আবার কিনে ফেলেছি, এন্ড 50টা বক্স কিন্তু আমি পেয়ে গেছি এখান থেকে। ওকে, তো আমি ক্লেম অল দিয়ে দিলাম, এন্ড গাইস দেখতে পাচ্ছেন জাস্ট টোকেন আর টোকেন ভাই সাব, 50টা বক্সে কিচ্ছু পেলাম না। বুঝতে পারছেন গাইস কি পরিমানে ডায়মন্ড কাটবে আপনাদের। ওকে, তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে দেখানোর জন্য গাইস আরো অনেকগুলো বক্স কিনবো, এন্ড দেখাবো গাইস আপনারা কি হিপ হপ বান্ডেলটা বের করতে পারবেন কিনা গাইস বুয়া পাসের আলট্রা রেয়ার ড্রপ থেকে, নাকি গাইস জাস্ট আপনাদের ডায়মন্ড গুলাই যাবে। ওকে, তো যাই হোক গাইস, এখন আমি আবারও কিনবো। আচ্ছা, আমার কাছে আর 500 ডায়মন্ডের মতো আছে গাইস, এই ডায়মন্ড দিয়ে বক্স কিনে কোনো লাভ হবে না গাইস, আমি আরো 600 ডায়মন্ডের মতো টপ আপ করে আসি আগে। ওকে, তো আমার টপ আপ কিন্তু কমপ্লিট গাইস, এখন গাইস আমি আপনাদের আবারও লেভেল কিনবো, এন্ড আপনাদেরকে দেখাবো গাইস হিপ হপ বান্ডেলটা বের হয় কিনা। ওকে, তো যাই হোক গাইস, এখন আমি আবারও চলে গেলাম বুয়া পাস সেকশনে, এন্ড গাইস এখন কিন্তু গাইস আমি আর ডিসকাউন্টে বুয়া পাসের যে লেভেল সেগুলো পারচেজ করতে পারবো না, এখন কিন্তু গাইস আমার একটা লেভেলের জন্য 20 ডায়মন্ড করে লাগবে। ওকে, তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমি 20 ডায়মন্ড করে গাইস কয়েকটা লেভেল কিনবো
ফার্স্টে তো কয়েকবার গাইস এরকম করে লেভেল কিনবো দেখা যাক গাইস বুয়া বান্ডেলটা বের করতে সরি বুয়া বান্ডেল কেন বলছি দেখা যাক গাইস হিপ বান্ডেলটা বের করতে পারি কিনা আচ্ছা তো এবার গাইস আমি 10 লেভেল কিনবো মাত্র দেখা যাক গাইস কম লেভেল কিনলে কি গাইস দেই কিনা বক্সের ভিতর একটু আগে 50টি কিনেছিলাম তখন কিন্তু কিছুই পাইনি ওকে তো দেখতে পাচ্ছেন গাইস 10টা বক্স পেয়েছি এন্ড গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট টোকেন দিয়েছে আপডেট করার তো এগুলো কোনো কাজে লাগবে না বিকজ গাইস ফার্স্টে যে টোকেনগুলো দিয়েছে ওগুলো দিয়ে কিন্তু গাইস সবগুলো বান্ডেল ম্যাক্স হয়ে যাবে এই বুয়া বাসের আচ্ছা তো যাই হোক গাইস এবারও কিনবো 10টা সো দেখা যাক গাইস এবার 10টা কিনলে কি গাইস দেই কিনা আমি জানি গাইস দিবে না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি স্পিন করে কারণ গাইস হিপ বান্ডেল এখান থেকে বের করা একদম ইম্পসিবল বলতে পারেন আর যদিও পসিবল হয় বলা আমি তো গাইস 40-50 হাজার ডায়মন্ডের মতো লাগবে আচ্ছা এবারও টোকেন দিয়েছে ওকে গাইস এবার আমি আবারও বক্স কিনে কয়েকটা দেখা যাক গাইস এবার কি দেয় আমি কম কম করে কিনতেছি বিকজ আমি জানি একবারে যদি আমি 50 লাখের মতো কিনে ফেলি তারপরেও কিন্তু গাইস আমি কিছুই পাবো না তার কারণে গাইস কম কম করে ওপেন করা হয়তো বা কম কম করে যদি ওপেন করি তাহলে কিন্তু গাইস দিয়েও দিতে পারে বলা যায় না আচ্ছা তো দেখতে পাচ্ছেন গাইস এবার মাত্র 5টা কিনেছি এন্ড গাইস দেখতে পাচ্ছেন এবারও কিন্তু টোকেনই দিয়েছে বারবার কিন্তু গাইস টোকেনই দিবে সো এটা আপনাদের টোটালি লাকের উপর ডিপেন্ড করে গাইস আপনারা এই রেয়ার ড্রপ থেকে পাবেন কিনা সো আমার মতে গাইস পাবেন না কেউই যদিও পান গাইস বললামই তো আপনাদের ওইরকম লাক থাকা লাগবে আর গাইস না হলে 40-50 হাজার ডেমো লাগতে পারে তারপরে কোনো গ্যারান্টি নেই যে পাবেনি হিপ বান্ডেল এখন আর তেমন কোনো হাইপ নেই সো এটা এতগুলা ডায়মন্ড খরচ করে নেওয়ার কোনো প্রশ্নই আসে না আচ্ছা তো আমি এই বক্সটা ওপেন করে দিলাম এন্ড গাইস দেখতে পাচ্ছেন একটা ব্যাকপ্যাক দিয়েছে ভাই রে ভাই এসব ব্যাকপ্যাক তো গাইস এমনিতে ফ্রিতে দিলেও কেউ নেয় না এগুলো এখান থেকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না ওকে তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমি আবারও বক্স কিনতেছি সো এবার গাইস কয়টা কিনা যায় গাইস এবার কয়টা কিনবো গাইস দেখতে পাচ্ছেন গাইস এবারও কিন্তু মাত্র 4টা কিনেছি সো কম কম করে কিনলেও দিচ্ছে না বেশি করে কিনলেও দিচ্ছে না সো দিবে না গাইস বুঝতে পারছি এদিকে ডায়মন্ড কিন্তু শেষের দিকে চলে আসছে আচ্ছা মেবি গাইস আর 10টা করে দুইবার কিনতে পারবো ওকে তো যাই হোক গাইস আমি ফার্স্টে গাইস আবারও 10টা কিনে নিলাম ওকে তো দেখতে পাচ্ছেন গাইস দেখা যাক গাইস এবার দেই কিনা ভাই রে ভাই ফিমেল বান্ডেলটা তো অন্তত পক্ষে দেই হিপ তো মেল বান্ডেল তো দিলই না সো যাই হোক গাইস আমি আর একবারই কিনতে পারবো 10টা বক্স সো যাই হোক গাইস আগে ফার্স্টে একটা কিনে নিই ওকে এবার আমি যেই কয়টা বক্স পাবো ওই কয়টাই কিনে ফেলবো তারপর গাইস দিলে দিক না দিলে না দিক কারণ গাইস আমি ভালোই বুঝতে পারছি কেউ পাবেন না গাইস আপনারা আল্ট্রা রেয়ার ড্রপ ওপেন করে জাস্ট আপনাদের ডায়মন্ড গুলাই যাবে ওকে তো ভিডিওটা যদি দেখে থাকেন সবাই সতর্ক হয়ে যান তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমি 9টা বক্স পাবো 9টা কিনে নিলাম এন্ড গাইস দেখতে পাচ্ছেন এগুলো ওপেন করো জাস্ট গাইস টু কিনে দিলো সো আমি তোগুলো ডায়মন্ড জাস্ট খরচ করে আপনাদেরকে দেখালাম কারণ গাইস আপনারা হয়তো অনেকে এখানে স্পিন করবেন হিপ বান্ডেল নেয়ার জন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম কেউ পাবেন না জাস্ট আপনাদের ডায়মন্ড গুলাই নষ্ট হবে যাদের যাদের হিপ বান্ডেল নেয়ার ছিল আশা করি আগের বছরই নিয়ে নিয়েছেন এবছর যদি গাইস আপনারা বের করতে চান আল্ট্রা রেয়ার ড্রপ থেকে তাহলে কিন্তু গাইস 40-50 হাজার ডায়মন্ড নিয়ে গাইস এখানে আসিয়েন তারপরও পাবেন কিনা সন্দেহ আচ্ছা তো যাই হোক গাইস আমার মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমার মেন অ্যাকাউন্টে কিন্তু হিপ বান্ডেল অলরেডি আছে আমি কিন্তু গাইস আরো 15-20 হাজার ডেমন এখানে খরচ করে দেখাতে পারতাম বাট আমি জানি গাইস পাবো না এখানে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে কোনো লাভ নেই হিপ বান্ডেলের বর্তমানে কোনো দামি নেই সো আপনারা অনেকেই হয়তো বা অনেকগুলো ডেমন নষ্ট করে গাইস হিপ বান্ডেল নেওয়ার কথা ভাবতেছেন আমি বলতেছি গাইস নেওয়ার কোনো দরকার নেই হিপ বান্ডেলের কোনো দাম নেই এখন কেউ গাইস একটু দাম দিবেন আপনাদেরকে হিপ বান্ডেল নিয়ে গেম প্লে করলে সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার মতে গাইস এখানে না নেয়াই ভালো হয় আর যারা যারা বুয়া পাস পারচেজ করতে চান তারা কিন্তু গাইস অল্প ডায়মন্ডে কিন্তু গাইস বুয়া পাস পেয়ে যাচ্ছেন মেইনলি গাইস বুয়া পাসটা নেওয়ার জন্য কিন্তু গাইস আজকে ভিডিওটা করা মানে ডিসকাউন্টে দিয়েছে আপনারা চাইলে ডিসকাউন্ট নিতে পারবেন এটাই কিন্তু এই জন্য কিন্তু গাইস ভিডিওটা করা হিপ বান্ডেল যে পাবো না সেটা আমি আগে থেকে জানতাম তো ইসলো আজকে ভিডিও গাইস আই হোপ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন এন্ড চ্যানেলে যদি নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন তো ইসলো আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।